ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অমর একুশে ফেব্রুয়ারি আজ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে সহ সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা। জনগণের আশা আকাঙ্ক্ষা দমন করে একুশের চেতনা ভুলুণ্ঠিত করছে সরকার, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আওয়ামী লীগ নয়, বিএনপি ধ্বংস করেছে একুশের চেতনা, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা জাতিসংঘের সব সদস্য দেশের নৈতিক দায়িত্ব, মন্তব্য পররাষ্ট্র সচিব ডক্টর মাসুদ বিন মোমেনের। একুশে ফেব্রুয়ারি ছোঁয়া লেগেছে বই মেলায়ও, তবে অন্য বছরের তুলনায় ভিড় কম, মেলার পরিসর বেড়েছে তাই ভিড় কমেছে মনে করছেন লেখক প্রকাশকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিল ও শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 10 জন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুদ্ধ এড়াতে রাশিয়ার সাথে বৈঠকে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলা বন্ধে পদক্ষেপ নিতে রাজি রুশ প্রেসিডেন্ট পুতিনও। আন্তর্জাতিক অপরাধ আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি সন্ধ্যায় অভিযুক্ত হতে পারেন মিয়ানমারের মিং অং হাইলিং ইং সহ 5 জেনারেল। বাংলাদেশ আফগানিস্তান সিরিজে দর্শক মাঠে ঢোকার সরকারি অনুমতি পেয়ে টিকিট বিক্রির ঘোষণা বিসিবির, কাল থেকে মিলবে টিকিট।